নমস্কার পেজ ওয়ানে আপনাদের স্বাগত আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ ওয়ানে আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌপিয়া আর মৌপিয়ার সঙ্গে রয়েছে আমি অর্পিতা আর অর্পিতা শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো ভাঙড়ে পাওয়ার গ্রিডের কাজ আপাতত বন্ধ হয়ে রাখলো রাজ্য বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার সংস্থাকে কাজ বন্ধের আর্জি জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই পাওয়ার গ্রিডের কাজ নিয়ে সমস্যা চলছিল ভাঙড়ে সাবস্টেশন হলে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে এই অভিযোগে আন্দোলন শুরু করেন স্থানীয় বাসিন্দারা সপ্তাহখানেক আগেই আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা জেলা শাসকের হস্তক্ষেপ ওই সমস্যা মেটেনি আন্দোলনকারীদের চাপে আপাতত অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শ্রাবন্তী কেন এই কাজ বন্ধের সিদ্ধান্ত শ্রাবন্তী কি আছো আমাদের সঙ্গে শ্রাবন্তীর সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আবারও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করব আপনাদের আরও একবার জানিয়ে রাখি সাম্প্রতিককালে যে আন্দোলন দেখছিল ভাঙড় একটি পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে সেই পাওয়ার গ্রিড তৈরির কাজ আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য এবং যে মর্মে রাজ্য সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রের বরাদ্দ পাওয়া যে সংস্থা অর্থাৎ যে সংস্থার দায়িত্বে ছিল এই পাওয়ার গ্রিড তৈরির কাজ বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় চিঠি দিয়ে আপাতত অনির্দিষ্টকালের জন্য সেই কাজ বন্ধ রাখার আর্জি জানিয়েছেন আপনাদের আরো একবার জানিয়ে রাখি গত কয়েক দিন ধরেই আমরা দেখছিলাম যে পাওয়ার গ্রিডের কাজ নিয়ে সমস্যা চলছিল ভাঙড়ে সাবস্টেশন হলে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে এই অভিযোগে আন্দোলন শুরু করেন স্থানীয় বাসিন্দারা সপ্তাহখানেক আগেই আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা জেলা শাসকের হস্তক্ষেপে ওই সমস্যা মেটেনি আন্দোলনকারীদের চাপে আপাতত অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ভাঙড়ে পাওয়ার গ্রিডের কাজ আপাতত বন্ধই রাখলো রাজ্য বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার সংস্থাকে কাজ বন্ধের আর্জি জানিয়েছেন শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শ্রাবন্তী এই সম্পর্কে কি খবর পাওয়া যাচ্ছে কেন এই কাজ বন্ধ রাখার জন্য আর্জি জানানো হচ্ছে কেন্দ্রের বরাদ্দ পাওয়া সংস্থাকে দেখো দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে ভাঙড়ে এই সাবস্টেশন হওয়া নিয়ে সমস্যা হচ্ছে এবং যেটা আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী স্বয়ং জানিয়ে দিয়েছেন এই বরাদ্দ পাওয়া সংস্থাকে যে আপাতত এই যে সমস্যা হচ্ছে প্রত্যেক দিন আন্দোলন চলছে সেটা তারা কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না এবং যার জেরে অনির্দিষ্টকালের জন্য এই সাবস্টেশন বন্ধ থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রের প্রত্যেকটি জায়গাতে এই ধরনের সাবস্টেশন করার কথা রয়েছে এবং সেই সাবস্টেশন হলে আদতে যে বিদ্যুতের মান সেটা উন্নয়ন হবে অর্থাৎ দূর দূরান্তে যদি বিদ্যুৎ পৌঁছে দিতে হয় এই ধরনের সাবস্টেশন হওয়া জরুরি এমনটাই বক্তব্য রয়েছে রাজ্য সরকারের কিন্তু কোনোভাবেই যারা আন্দোলন করছেন এখানে যারা এলাকা বাসিন্দারা রয়েছেন তাদেরকে বোঝাতে অক্ষম হয়েছেন এবং যেটা বলা হচ্ছে একদিক দিয়ে একটা রাজনৈতিক ইস্যুও বটে আপাতত সেই সমস্ত সমস্যা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে না পেরে শেষমেশ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্য সরকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজ্য সরকারের পক্ষ থেকে আলাদা করে কিন্তু বলা হচ্ছে না যে কয়েক মাসের মধ্যে এটা সমস্যার সমাধান হবে এমন কোনো আশাই তারা দেখাতে পারছে না তুমি আমাদের সঙ্গে থাকো রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শোভনদেব বাবু মৌপি আপনার সঙ্গে কথা বলছি চব্বিশ ঘন্টা স্টুডিও থেকে আমরা যেটা জানতে পারছি যে ভাঙড়ে যে পাওয়ার গ্রিড তৈরিকে কেন্দ্র করে সাম্প্রতিককালে আমরা সেখানে কিছুটা অশান্তি দেখছিলাম কেন্দ্রের বরাদ্দ যে সংস্থা পেয়েছে তার কাছে আপনি আবেদন জানিয়েছেন যাতে এই কাজ আপাতত বন্ধ রাখা হয় কেন এই আবেদন একটু জানাবেন না না একটু ভুল হচ্ছে আমি কেন্দ্রের যে বরাদ্দটা পেয়েছে তাকে বলিনি বলেছি এখানে যে পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেড আছে তার যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর ভূষণ তাকে জানিয়েছি যে আপাতত কাজ বন্ধ রাখার জন্য এই জন্য বন্ধ রাখার জন্য বলেছি যখন আমি দেখি যে এরকম একটা গন্ডগোল হচ্ছে এর আগে যখন গন্ডগোল হয় তখন আমি ওখানকার আমাদের সমস্ত নেতাদের ডেকে তাদের সঙ্গে কথা বলে বিষয়টা সেটেল করে কাজ শুরু করে দিই কাজ প্রায় যখন শেষের পুকে এরকম সময় আমি জানতে পারি যে ওখানে কিছু ওখানকার লোক কিছু বাইরের লোক মিলে একটা আন্দোলন করছে যে আন্দোলনটার ভিত্তি হচ্ছে জমি বা অন্যান্য কিছু নয় তারা বলছে যে ইলেকট্রিকের এত হাই ভোল্টেজের পাওয়ার গেলে আমাদের নিচেতে লোকেদের যারা থাকে তাদের কারেন্ট লাগবে ইত্যাদি ইত্যাদি এগুলো আমি যদি বিশ্বাস করি না তবুও আন্দোলন যখন হচ্ছে তখন আমি খবর পড়াই যে আমি আজকে হোক কালকে হোক তোমাদের সঙ্গে বসতে চাই তারা জানায় যে আমার সঙ্গে তারা বসতে রাজি না তারা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বসবে
এবং এসডিও লেভেলে ওরা বসে, সেখানে সিদ্ধান্ত হয় যে আপাতত কাজ বন্ধ রাখা হবে। কিন্তু তারপরেও আমাকে গত কয়েকদিন ধরে যারা আন্দোলনকারী তারা প্রায় ফোন করছেন, তখন আমি আজকে নিজে সরাসরি একদম ন্যাশনাল পাওয়ার গ্রিডের যারা দায়িত্বে আছেন ভারতভূষণ এক্সিকিউটিভ ডাইরেক্টর তাকে ফোন করে জানাই যে এই কাজ আপাতত বন্ধ করে দিতে হবে। আমি যারা আন্দোলনকারী তাদের সঙ্গে, ওখানে যারা আমাদের দলের লোক আছে কাজ করে তাদের সঙ্গে, সবার সঙ্গে বসে আমি এই সমস্যা মিটিয়ে দেবো। এই প্রসঙ্গে একটা কথা উত্থাপন করতে চাই যে মহিষপতা যাব কিনা ভাড়া সাথে, 11 বছর আগে একটা পাওয়ার স্টেশন তৈরি হয়েছিল, 11 বছর ধরে সেই পাওয়ার স্টেশন কেউ চালু করতে পারেনি। আমি মন্ত্রী হওয়ার পর 2 মাসের মধ্যে এলাকার এমএলএ রতীন ঘোষ, জেলার প্রেসিডেন্ট সকলকে সঙ্গে নিয়ে ডিএমএ সহযোগিতা নিয়ে আমি ওই পাওয়ার স্টেশন চালু করেছি। শোভনদেবাবু, সেখানে আমার আপনার কাছে জিজ্ঞাসা যে আপনিও বলছেন আপাতত, তাহলে কি অদূর ভবিষ্যতে এর কাজ আবার শুরু হবে, এই আশ্বাসটা আপনি দিচ্ছেন? অবশ্যই শুরু হবে। বিদ্যুতের কাজ কখনো বন্ধ থাকতে পারে না, কিন্তু মানুষের ক্ষোভ কি জানতে চাই, কেন তারা বিক্ষোভ করছেন, কোথায় আন্দোলন কেন করছেন, সবটা জেনে সেই সমস্যার সমাধানের রাস্তা আমি বার করবো। কতদিনের মধ্যে মোটামুটি এই সমস্যা আপনি মেটাবেন বলে টার্গেট রেখেছেন? এটা এক্স্যাক্টলি এক্ষুনি ডেটটা বলতে পারবো না, কারণ আমি তো তোমায় বললাম 11 বছরের পড়ে থাকা সমস্যা। আমি মন্ত্রী হওয়ার 2 মাস দিয়ে পাওয়ার স্টেশনে বিদ্যুতের তার জোড়া যায়নি, বামফ্রন্টের 5 বছর এবং 5 বছর, আমি বিদ্যুৎ মন্ত্রী হওয়ার 2 মাসের মধ্যে সেই সমস্যা মিটিয়ে দিয়েছি। শোভনদেব বাবু অনেক ধন্যবাদ। শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, তিনি আশ্বাস দিলেন যে আজ হোক বা কাল এই সমস্যা মিটিয়ে পাওয়ার গ্রিডের কাজ যাতে শুরু হয় সেটা তিনি এনশিওর করবেন। এর পাশাপাশি মৌপিয়া, যে খবর আমরা পাচ্ছি ভাঙড়ে আটক পাওয়ার গ্রিড আন্দোলনের নেতা শামসুল হক সন্ধ্যে থেকেই উত্তপ্ত খামার আইট, টোনা, মাছি ভাঙা, গাজীপুর ইত্যাদি এলাকা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজ্ঞান। নমস্কার অভিজ্ঞান, কি খবর রয়েছে? যেটা জানা গিয়েছে, মূলত আজকে সন্ধ্যের সময় ভাঙড়ের পোলেঘাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নতুন হাটে, সেখানে শেখ শামসুল হক ওরফে কালুভাই, ওই এলাকার জমি আন্দোলনের নেতা, যিনি আরাবুল ইসলামের বিরোধী বলে পরিচিত এবং রেজ্জা মোল্লার ঘনিষ্ঠ, তিনি এই জমি আন্দোলনের প্রথম দিন থেকে কিন্তু তিনি সেখানে আন্দোলন করছিলেন সক্রিয়ভাবে। সন্ধ্যে 7টা নাগাদ তার দোকান যে নতুন হাটে রয়েছে সেখানে কিছু পুলিশ কর্মী যায় এবং সেখান থেকে তাদের গাড়িতে চাপিয়ে তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে সেই খবরটা কিন্তু মুখে মুখে ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায় এবং রটে যায় যে কালু ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে, যেহেতু আগামীকাল ওই এলাকায় অধীর চৌধুরী যাওয়ার কথা ছিল জমি আন্দোলনের সমর্থনে। এবং সেই খবর যখন রটিয়ে পড়ে তখন বিস্তীর্ণ এলাকা, মূলত বলেহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গাজীপুর, টোনা, শ্যামনগর, খামারাইত, মাটিভাঙা সহ বিস্তীর্ণ এলাকার গ্রামবাসীরা তারা রাস্তায় চলে আসেন, হাওড়া রোড বিভিন্ন জায়গায় তারা অবরোধ শুরু করে দেন। এবং ওই এলাকায় যখন গন্ডগোলে খবর যায়, কাশীপুর থানা পুলিশ সেখানে টহলরত পুলিশ সেই যখন যায়, তখন এলাকার লোকজন তারা পুলিশকে তারা এলাকা ছাড়া করেন এবং ব্যাপক বিক্ষোভ তারা দেখাতে থাকেন। গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ। আমরা যেটা জানতে